ইয়াং জেনারেশনটা ছেলে আসে যে একটু সাইডে কাজ হতে পারে না, সাইডে একটা হচ্ছে একদম গরমের জন্য সুতি কাপড়ের উপর চড়া কাজ, মানে যেন আলাদা একটাভাবে বসানো, আসলে কিন্তু বসানো, এটা বডিতে কাজ করা। কাজের কম্পিটিশনটা দেখছে খুবই সুন্দর, কাচ্চুপির কাজ করে কি সুন্দর পুরোটা কাজ। এটা হচ্ছে আপনার ফিরোজা কালার, হ্যাঁ গোল্ডেন সুতায় কাজ করা মিশ্রণ আছে, সম্পূর্ণ কাচ্চুপির কাজ করা পিওর সুতি কাপড়ের উপর। লুকিংটা এই আসবে রনি ভাই কাজ, এবং বুকেও আপনার গর্জিয়াস কাজ করা, তিনটা কালারের বেস হবে এটা। হাতেও আপনার একটা কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসবি রনি ব্লগ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও পাঞ্জাবি, যারা ইন্ডিয়ান সরাসরি পাঞ্জাবি কিনতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য আজকের ভিডিও। তো এখানে সম্পূর্ণ ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন। তো আমি দাম এবং কোয়ালিটি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিতে ভুলবেন না। যারা ফেসবুক দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দর্শকদের প্রথমে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, মাহে রমজান। আর দর্শকদের জন্য কিছু দেখানোর আগে আমি আমার শপিং মলের ঠিকানাটা বলতে চাই। শপিং মলের ঠিকানা হচ্ছে মালিবাগ মোড় এবং মোচাক মোড় থেকে সামনের দিকে এগুলোই আপনার আয়শা শপিং কমপ্লেক্স, 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। দুটো দোকানের পরেই সাজ ইন্ডিয়া, দোকানের নাম হচ্ছে সাজ ইন্ডিয়া, হোল্ডিং নাম্বার 77। তো রনি ভাই চলুন আমরা দেখাই আজকে, আমরা দেখাবো, কারণ সামনে তো আমরা রমজান যখন গরমকাল আর ঈদটাও পড়েছে গরমকালে, তাই সেজন্য সুতির উপর বেস করে আমরা কিছু পাঞ্জাবি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে আসুন আমরা দেখাই পাঞ্জাবিগুলো। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হলো আপনার বোম্বে প্রিন্টের উপর একদম পিওর কটন কাপড়ের উপরে পাঞ্জাবি, গলায় কাজ করা, ঠিক আছে। এই হচ্ছে আপনার ফিরোজা কালারের উপর। এটাতে রনি ভাই আপনার বডিতে পুরো সুতার কাজ আছে, প্রিন্টের পাশাপাশি এই যে এটা কিন্তু সুতার কাজ করা, এই যে দেখবেন দর্শকদের আমি দেখাতে চাই, এই যে সুতায় কাজ করা এটা প্রিন্ট, ঠিক আছে, এটা কাপড়ের প্রিন্ট জলছাপ, এটা সুতায় কাজ করা, এবং বুকেও আপনার গর্জিয়াস কাজ করা। এটা হচ্ছে আপনার বোম্বে প্রিন্টের উপর, সম্পূর্ণ সুতি কাপড়ের উপর। এটার কালার, এই প্রিন্টের কালার হচ্ছে তিনটা, এই একটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার লেমন কালার। এই লেমন কালারের উপরে আপনার যে সুতার কাজটা করছে এটাও আপনার আলাদা, দেখছেন মানে প্রত্যেকটা আইটেম আপনার আলাদা। আমরা প্রথমটা যেটা দেখিয়েছি সেটার সুতার কাজটাও আলাদা, এটার সুতার কাজটাও আলাদা, কিন্তু বুকের ডিজাইনটা এক, ফ্যাব্রিক্স এক, বুকের ডিজাইনটা এক, প্রিন্টও আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে লেমন কালার, লেমন কালার। আর এটা হচ্ছে আপনার ক্রিম কালার। মানে রনি ভাই প্রত্যেকটা, মানে আমরা যে কালার, তিনটা যে কালার আছে, এই কালারের প্রত্যেকটা আপনার সুতার কাজটার প্রত্যেকটাই আলাদা, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন কাজগুলো কিন্তু আলাদা, তো বুকের ডিজাইনটা সেম, সেম প্রিন্ট, সেম থিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 3 নম্বর কালার, ক্রিম কালার। আর আরেকটা হচ্ছে আপনার প্রিন্ট আলাদা, ফ্যাব্রিক্স এক, এই যে ডিজাইনও আলাদা। দর্শকদের বলবো যারা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন, ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, অ্যাভেলেবেল সাইজ আছে। এটার প্রাইস দিয়েছি আমরা 2675 টাকা, জি 2675,
এটা সুলতান ব্র্যান্ডের রনি ভাই, জি ওকে। এই একটা আইটেম গেল আমাদের। আরেকটা আইটেম আমরা দেখাবো, অনেকে বলে যে একটু কমের ভিতর, অনেকে চায়, অনেকে তো বাজেট থাকে না, দুইয়ের উপরে বাজেট থাকে না, দুইয়ের নিচে বাজেট থাকে, তাদের জন্য আমরা একটা আইটেম এনেছি। সেটা হচ্ছে আপনার নিপ কটনের উপর, বোম্বে নিপ কটন যেটাকে বলা হয়, সেটা তিনটা কালার। হ্যাঁ, একটা কালার হচ্ছে আপনার হালকা পার্পেল কালার, কাপড়টা খুবই সফট এবং নরম, এই গরমে পরে খুবই আরাম হবে, খুবই সফট খুবই নরম কাপড়, পার্পেল কালার। এটা হচ্ছে পার্পেল কালার, তিনটা কালারের বেসে হবে এটা, এক এটা পার্পেল কালার, তারপরে হচ্ছে আপনার বাঙ্গি কালার, ডিপ বাঙ্গি যেটাকে বলা হয়, ডিপ বাঙ্গি কালার। আপনারা ক্যামেরাতে যা দেখছেন বাস্তবে এসে দেখবেন, অবশ্যই দেখবেন যে চেয়ার হচ্ছে আপনার বাস্তবে ক্যামেরার চেয়ে, বাস্তবের চেয়ে মিলটা অনেক তফাত, অনেক তফাত। কেননা কাপড়টা যখন আপনি সরাসরি ধরবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ কাপড়টা খুব সফট নরম মোলায়েম, পরে আরাম, ঠিক আছে। এটা হচ্ছে ডিপ বাঙ্গি কালার। আরেকটা কালার হবে আপনার লাইট অলিভ কালার, এই যে অলিভ কালার, বুকে আপনার হালকা ডিজাইন অলিভ কালার, হালকা অলিভ কালার, অলিভ কালার। এটার প্রাইস দিয়েছি রনি ভাই আমরা মাত্র 1275 টাকা, অনলি ফর 1275 টাকা। এটা সাইজ অ্যাভেলেবেল, পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে নেবেন। এখন যেটা দেখাবো রনি ভাই সেটা হচ্ছে আপনার টিজি প্রিন্ট বলে আর কি, ঠিক আছে, দিল্লির টিজি প্রিন্ট। এটার একটাই কালার হয় রনি ভাই, ঘিয়া কালার। এটা কালার দেখেন, এই যে প্রিন্টটা যা দেখছেন না, এটা গ্যারান্টি, এটা মানে এটা প্রিন্ট কখনো যাবে না। এটা মনে করেন যে যা আছে তাই থাকবে, ওয়াশে এখন যা দেখতেছে ওয়াশ করার পর তাই থাকবে। বুকে আপনার সুতায় ভরাট কাজ করা এবং হাতেও আপনার একটা কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার প্রাইস আমরা দিয়েছি 2275 টাকা, জি 2275। এটা কালার একটাই টনে ভাই। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হলো টিজি মটকা, বোম্বের টিজি মটকার উপর। এটার কালার দুইটা হয়, এটার কালার ডিপ কালার আসে না, এটা কালার দুইটা আসে। এই হচ্ছে টিজি মটকা, এটা হচ্ছে স্নো হোয়াইট। অনেক মুরব্বীরা আছে যারা এইসব কালারগুলো খুব পছন্দ করেন এবং এইসব ফ্যাব্রিক্সগুলো খুঁজে থাকেন, পায় না, সাজ ইন্ডিয়াতে আসুন। সাজ ইন্ডিয়াতে আসলেই আপনার মনের কথাটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পছন্দ মতন ফ্যাব্রিক্সগুলি দিয়ে থাকবো। এটা হচ্ছে আপনার টিজি মটকা, বোম্বে টিজি মটকার উপর সুতায় ম্যাচিং করে কাজ করা, জি রনি ভাই। এই একটা কালার স্নো হোয়াইট, আর একটা কালার হবে আপনার ঘিয়ে কালার। এইসব কালারগুলো মুরব্বীরা খুব পছন্দ করে এবং কাপড়গুলোও খুব খুব আরামদায়ক, খুবই আরামদায়ক। এটা গরমে পরতে পারবে স্বাচ্ছন্দ্যে, স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, গরম লাগবে না, চুলকানি হবে না, কুটকুট লাগবে না। এই যে এটার প্রাইস দিয়েছি আমরা 2880 টাকা রনি ভাই, 2880। বোম্বে টাইপের উপর এটা হচ্ছে, ওই যে অনেকে আপনার অনেক ইয়াং জেনারেশনের ছেলে আসে যে একটু সাইডে কাজ হতে পারে না, সাইডে কাজ, সেটার জন্য তাদের কথা মাথায় রেখে আমরা এনেছি। এটা হচ্ছে একদম গরমের জন্য সুতি কাপড়ের উপর। এটা কিন্তু আলগা একটা ইয়ে দেখা যায় রনি ভাই, আমাদের দেশীয় যেমন একটা মটকা কাপড় আছে না, মটকা কাপড়ের উপর একটা ভাব আছে, সেই ভাবটা এটা আপনার হচ্ছে বোম্বে কেরালা মটকা বলা হয় এটাকে, ঠিক আছে। এই কাপড় এই দেখেন, আমি কাজটা দেখাই দর্শকদের উদ্দেশ্যে যে কাজটা, এটা সাইড কাজ, ঠিক আছে, সাইডে একটু হালকা কাজ। অনেক ইয়াং জেনারেশন যে গিজ গিজ পছন্দ করে না, কাজ হেভি জেভি পছন্দ করে না, একটু হালকা কাজ স্লাইট কাজ পছন্দ করে, তাদের জন্যই আমাদের এই ব্যবস্থা, তাদের জন্যই আনা। সাজ ইন্ডিয়া আসলে কি, মনের কথা না বললেও আমরা বুঝি কাস্টমারের মনের কথা, তারা কী চায়, সেজন্যই নাম দিয়েছে সাজ ইন্ডিয়া। আসলে আমাদের সোহাগ ভাইয়ের ব্র্যান্ড আছে বলা যায়, উনি ওভাবেই নামটা রাখেন যে সাজ ইন্ডিয়া, ইন্ডিয়ায় সাজে সাজতে হবে, ঠিক আছে রনি ভাই। এটার কালার হচ্ছে তিনটা, এটা হচ্ছে হালকা আপনার ব্লু কালার বলা হয় যেটাকে, ব্লু কালার, তারপর হচ্ছে আপনার পার্পেল কালার, হ্যাঁ ডিপ পার্পেলের মতন, এটা পার্পেল কালার, পার্পেল এবং কফি মিক্সন করা আছে এটাতে। হ্যাঁ, সুতাতেও আপনার কফি কাজ করা আছে, জি। আর একটা কালার হচ্ছে আপনার কফি কালার, এটা হচ্ছে যে কফি কালার। প্রত্যেকটা পাঞ্জাবি আপনার খুবই সুন্দর, খুবই সুন্দর পাঞ্জাবি,
খুবই সুন্দর পাঞ্জাবি। এটার প্রাইস দিয়েছি আমরা 2150 টাকা। জি, 2150 টাকা। এখন যেটা দেখাবো রনি ভাই, আপনিও জানেন মনে হয়, আমাদের ভিউয়ার্সরাও জানে যে ইন্ডিয়ার মধ্যে নাম করা একটা ব্র্যান্ড আছে মান্যবর ব্র্যান্ড। মান্যবর ব্র্যান্ডের পাঞ্জাবি অনেকেই বলে, মান্যবর ব্র্যান্ডের পাঞ্জাবি খুঁজের, তাই সাজেন্টেতে আসবেন সেটাও পেয়ে যাবেন। আপনি শুধু বললাম না, আপনি শুধু বলবেন যে আমি ওই ব্র্যান্ডের পাঞ্জাবিটা পরতে চাই, শুধু আমাদেরকে বলবেন, আপনারা পেয়ে যাবেন সাজেন্টেতে। এটা হচ্ছে রনি ভাই মান্যবর ব্র্যান্ডের দিল্লি কটনের উপর। দেখেন রনি ভাই, কালার এবং কাজ, কাজের ধরনটা চড়া কাজ, ঠিক আছে, দেখছেন কাজের স্টাইলটা একদম পিটানো, একদম কাজ করে, মনে হয় যেন আলাদা একটাভাবে বসানো, আসলে কিন্তু বসানো, এটা বডিতে কাজ করা, ঠিক আছে। এটা কিন্তু কালার হচ্ছে আপনার লেমন কালার, ডিপ লেমন যেটাকে বলা হয়, এটা হচ্ছে ডিপ লেমন, ডিপ লেমনের উপর এটা, ঠিক আছে রনি ভাই, ডিপ লেমন। এটা কালার হচ্ছে আপনার পাঁচটা লেমন কালার, ডিপ লেমন। এটাকে কালার বলা হয় আপনার ওই যে পার্পেল ব্লু সংমিশ্রণ যেটা হয় আর কি, এই কালারটা হয় এটা। এই যে দেখাই আপনাকে কালার পাঁচটা, পাঁচটায় কালার, খুব নাইস একটা কালার, খুবই সুন্দর একটা কালার, মান্যবর ব্র্যান্ড। আমরা দর্শকদের আমরা দেখাই দিই, এই যে মান্যবর ব্র্যান্ডের পাঞ্জাবি, ভারতবর্ষের একটা নাম করা ব্র্যান্ড মান্যবর, ঠিক আছে। এই একটা কালার, আর একটা কালার হবে আপনার হালকা অফ হোয়াইটের মধ্যে, স্নো হোয়াইট বলা হয় যেটাকে, খাকি কালার যেটা মানে খাদি কালার বলা হয়, খাদি কালার। এই যে কাজটাও দেখেন, চড়া কাজ। ভিউয়ার্সদের বললো চয়েস পছন্দ হলেই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, আমাদেরকে দেখাবেন। আর এটার প্রাইস দিয়েছি আমরা রনি ভাই 2875 টাকা। রনি ভাই, এটা হচ্ছে হালকা লেমন কালার, এটা এটা হালকা লেমন, এই যে লেমন কালার, হালকা লেমন, কাজটাও খুব সুন্দর একটা কাজ, কালারের সাথে কাজের কম্বিনেশনটা খুব সুন্দর দিয়েছে, হাতে চড়া কাজ, হালকা লেমন। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, দেখছেন কাজের কম্বিনেশনটা, দেখছেন খুবই সুন্দর। এটার প্রাইস 2875 টাকা, পিওর সুতি কাপড়ের উপর, 100% সুতি কাপড়ের উপর পরে আরাম হবে। আমি ভিউয়ার্সদের আবারও বলবো, যা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, সেটা হচ্ছে হলো আমরা যে প্রাইসটা দিয়ে থাকি আপনাদের জন্য, আমি আবারও পুনরায় বলছি, আপনাদের জন্য যে প্রাইসটা দিয়ে থাকি সেটা আমরা ডিসকাউন্ট দিয়েই প্রাইসটা, দয়া করে প্লিজ বার্গেনিং করবেন না, আমাদের প্রাইস এটাই ফিক্সড, আপনাদের যে প্রাইসটা দেবো ওটাই ফিক্সড, বার্গেনিং করবেন না প্লিজ প্লিজ প্লিজ। রনি ভাই, আমরা দেখাবো সুতি কাপড়ের উপর কাটচুপির কাজ করা, অনেকেই চায় যে সুতি কাপড়ের উপর একটু গর্জিয়াস কাজ, সেটা সেটা কি হয় না? হ্যাঁ, হবে না কেন, সাজেন্টাতে আসলে অবশ্যই হবে। এই যে এটা হচ্ছে লেমন কালারের উপর পিওর সুতি কাপড়, এটাও কিন্তু মান্যবর ব্র্যান্ডেরই, আমরা এর আগে যে ফ্যাব্রিক্সটা দিয়েছি মান্যবরের, সেই সেম ফ্যাব্রিক্সের উপরেই আপনার কাটচুপির কাজ করা, যে সম্পূর্ণ সুতায় কাজ, যে সুতায় ভরাট কাজ, সুতায় সুতায় কাজ করা, এটা হচ্ছে লেমন কালার। এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন কালার, কাজ দেখছেন রনি ভাই, একদম পিটানো কাটচুপির কাজ করা, কি সুন্দর পুরোটা কাজ, এবং কলারও কাজ আছে, এই যে কলারও ব্যাকসাইডে আপনার কাজ, ঠিক আছে, এরকম কাজটা হবে, এমন সুন্দর একদম ছোটো 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 স্টোন বসানো আপনার পুরাটাতে। অনেকে মনে করে এটা আলগা বসানো, আসলে না আলগা বসানো না, আমি আবারও দেখাই দিই, এই যে সুই সুতা দিয়ে গাঁথা প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা আইটেম পর সুই সুতা দিয়ে গাঁথা, ঠিক আছে। এটা হচ্ছে গোল্ডেন কালার, তারপর হবে ফিরোজা কালার, সেম ডিজাইনই ফিরোজা কালার, এই যে কালারগুলো দেখাই দিই, ফিরোজা কালার। অনেকে বলে যে কাটচুপির কাজ বুকে আছে হাতায় কেন নেই, আসলে অনেক বর্জেস কাজ হলে হাতায় দেয় না, ঠিক আছে, হাতায় দেওয়া হয় না। এটা হচ্ছে আপনার ফিরোজা কালার, হ্যাঁ এটা ফিরোজা কালার, আরেকটা হবে গোল্ডেনের ভিতরেই আপনার ডিজাইনটা চেঞ্জ, এই যে আরেকটা,
একটু মেরুন বিস্কিট, অফ হোয়াইট সুতায় কাজ করা, গোল্ডেন সুতায় কাজ করা মিশ্রণ আছে, সম্পূর্ণ কাঠচুপির কাজ করা, পিওর সুতি কাপড়ের উপর, কলারও কাজ এমন হবে, ঠিক আছে। একটা এটার প্রাইস দিয়েছি আমরা 4,950 টাকা। রনি ভাই, আমি যে কালারটা খুলেছি সেম কালারটা আপনি দেখুন আমাদের প্রোপ্রাইটার সাহেবের গায়ে আছেন, এই কাজটা লুকিংটা এই আসবে রনি ভাই, কাজ দেখছেন একদম পিটানো কাজ, পুরো সুতা আছে, স্টোন আছে, সব কিছু সম্পূর্ণ ভরা কাজ করা, এই এই আসবে লুকিংটা, লুকিংটা আসবে এরকমই, কালার হবে এই এই কাজেরই কালার হবে তিনটা, কালার হবে তিনটা, গোল্ডেন কালার, পিঙ্ক কালার, ফিরোজা কালার। রনি ভাই আজকে এতটুকুই, অনেক অনেক কালেকশন রনি ভাই, রমজান মাসে অনেক 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 কালেকশন, আমরা একটা ছোট ভিডিওতে আমরা দেখাতে পারবো না, আসুন এখনও বলছি সাজ ইন্ডিয়া, আসুন, আসবেন জিতবেন, না আসবেন পস্তাবেন, বলবেন যে সাজ ইন্ডিয়াতে গেলাম না, পাঞ্জাবি পরতে পারলাম না, এটাই বলবেন, আসুন দেখুন আমাদের কালেকশনগুলো। রনি ভাই আজকের জন্য আমি আপনার কাছ থেকে বিদায় নেব, মাহে রমজানের শুভেচ্ছা রইল, ভিউয়ার্সদের আমি আবারও আমাদের শপিং মলের ঠিকানা বলে দিচ্ছি, মালিবাগ মোড় এবং মৌচাকের মোড় থেকে সামনে আসলে আমি সুবিধার্থে আবার বলে দেবো, আমাদের অপোজিটে আছে পদ্মা ডায়াগনিক সেন্টার, পদ্মা ডায়াগনিক সেন্টারের অপোজিটে আয়শা শপিং কমপ্লেক্স, শপিং মলের নাম আয়শা শপিং কমপ্লেক্স, 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, ঢুকে দুটা দোকানের পরে সাজ ইন্ডিয়া, দোকানের নাম সাজ ইন্ডিয়া, হোল্ডিং নাম্বার 77। রনি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।